লুলুলুলু, ও ভিডিও স্টার্ট হয়ে গেছে। আর কি যে করি না মাঝে মাঝে। তো বন্ধুরা 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 একটু কমেডি করছিলাম, মাঝে মাঝে একটু বাচ্চামো করি। তো আজকে ভিডিওতে দেখাতে চলেছে কি করে ইউপিএস ঠিক করবে, কিন্তু মুশকিলটা হলো যে এখন আমি যে লেড অ্যাসিডটা লাগে সালফিউরিক অ্যাসিড ব্যাটারির জন্য, ব্যাটারি খারাপ হয় ইউপিএসে, তো সেই ব্যাটারিটা কী করে রিপ্লেসমেন্ট করবে আর ইউপিএসটা পুরানো লাইফে নিয়ে আসবে। এই ইউপিএসটা বয়স হচ্ছে কত, 5 বছরের উপরে, প্রায় 6 বছরের কাছাকাছি পুরনো। তো এখানে লেখা আছে ইনটেক্সের কত ওয়াটের, 725 ওয়াট, আর 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে, আর 1 ইয়ার্স ওয়ারেন্টি অন ব্যাটারি। তো এইটা অনেক ভালো ছিল, 5 বছর আমাকে সাপোর্ট দিয়েছে, 5 বছরের উপরে, এই 6 ধরে নেই। এই ডিসেম্বর মাস তো প্রায় শেষ, ক্লাস 8-এ যখন পড়তাম তখন কিনেছি, এখন আমি কলেজে সেকেন্ড সেমিস্টারে। তো যাই হোক, তো বেশিরভাগ ইউপিএসে ব্যাটারি খারাপ হয়ে যায়, অন্য সার্কিট ঠিক থাকে। আমি কাজ একটু আগানোর জন্য এই তাপাড়িয়া স্ক্রু ড্রাইভার দিয়ে একটু স্ক্রুগুলো আগের থেকেই খুলে নিয়েছি, কাজটা সহজ আর ভিডিওটা শর্ট হয়ে যাবে। তো কি করব, এখান খুলে নেওয়ার পর এখান থেকে এই লিডটা আমি সরিয়ে নিব। তো ফ্রেন্ডস, লিডটা সরিয়ে নেওয়ার পর এখানে অনেক সার্কিট টার্কিট আছে, তো এগুলো আমাদের কিছুই খারাপ হয় না, খারাপ হয় ব্যাটারিটা, ব্যাটারি ব্যাকআপ কমে যায়, বা অনেকে বলে ব্যাটারি আমার কম্পিউটারে ব্যাটারি বসে গেছে, ওটাই এটাই হচ্ছে ব্যাটারিটা, সিল লেড অ্যাসিড ব্যাটারি থাকে খুব সম্ভবত। তো ফ্রেন্ডস, ব্যাটারির টার্মিনালগুলো কষ্ট করে আলাদা করে নিয়েছি, এটা অনেক চাপ হয় খোলাটা, চাপ হয়ে যায় খোলা, অনেক সাবধানে খুলবে, মাঝে সাঝে ধাক্কা উতা খেয়েই থাকে। তো এটাকে এখন বার করবো ব্যাটারিটা, আমার 2 হাত লাগবে বলে ক্যামেরাটা বন্ধ করতে লাগবে এখন। তো ফ্রেন্ডস, সার্কিটের ব্যাপারে এখানে অনেক কিছু আছে, ইনভার্টার সার্কিট বলে, এখানে ইনভার্টার সার্কিট আছে, সুইসাইড সার্কিট আছে। সুইসাইড সার্কিট বলতে শর্ট সার্কিট প্রোটেকশান ইউনিট, যেই সার্কিটটা নিজে খারাপ হয়ে যাবে কিন্তু পুরো যে এই কমপ্লেক্স স্ট্রাকচার ট্রান্সফর্মারটা জ্বলে যেতে পারে ওগুলাকে প্রোটেকশান দিবে। এখানে মসফেটগুলো আছে, এই যে হিট সিঙ্কে বসানো অ্যালমোনিয়াম প্লেটে, এক একটা মসফেট 75 ওয়াট করে, 4টা মসফেট আছে, এই যে দেখাতে পারছি একদম সাইডে যে ঘেঁষে লাগানো। তো এই 4টা মসফেট 75 ওয়াট, তো একটা মসফেট 75 ওয়াট করে, তো 4টা যদি নেওয়া হয় তাহলে 300 ওয়াট ম্যাক্সিমাম পাবো, কিন্তু আমাদের ইনভার্টার, এক্সকিউজ মি, সরি সরি সরি, একটা ভুল করেছি। তো আমার ইনভার্টার এটা অন্য মসফেট ছিল, নিউরো অন্য কোম্পানি মসফেট, আমার দেখতে লাগবে রেফারেন্স বইটা, ভুলে গেছি। তো এখানে যেহেতু 75 ওয়াট লেখা আছে, 725 ওয়াট, তো 725 ওয়াট বাই 4, 4টা মসফেট, তাহলে একটা মসফেটে ওয়াটেজ পড়ছে 181.25। তো যাই হোক, এখানে ওয়াটেজের ব্যাপারে অত কিছু না জানলে হতো আমাদের, আমার টার্গেটটা এটাকে রিপেয়ার করা। তো এখানে এই কোথায় গেল, এই ব্যাটারিটা খারাপ হয়ে যায়, এটাই ওই ব্যাটারিটা। তো এখানে ভেতরে জল আর অ্যাসিড, যে ডাইলুট সলিউশন অফ সালফিউরিক অ্যাসিড, 5% সালফিউরিক অ্যাসিড, ওটাকে রিপ্লেস করতে লাগবে। তো ওটা আজকে আমি কেনার চেষ্টা করেছিলাম অ্যাসিডটা, কিন্তু পাইনি। আমি ভিডিওটা একটু স্কিপ করে দেখাবো তোমাদের কী করে রিপ্লেস করতে হয়। তো বন্ধুরা, এরকম সুচ দিয়ে তোমরা ঢাকনাটা সরিয়ে নেবে, অনেক ইউপিএসে ব্যাটারিগুলো করা থাকে এমন সিস্টেম যে ঢাকনাগুলো সহজে সরানোই যায় না। তো যাই হোক, তো আমাকে আর ঢাকনাটা সরাতে গিয়ে এগুলা উপরে ছিল, এগুলা ভেঙে ফেলতে হয়েছে। আমি আমি যেটা দেখেছি যে ইউটিউবে সার্চ করেছি, আমি কোনো এক্সপেরিমেন্ট করার আগে ওটাও ভেরিফাই করে নিই যে ফেক কিনা। তো ইউটিউবে যেটা দেখাচ্ছিল অন্য অন্য চ্যানেলে ফেক, ওরা খুব সুন্দরভাবে সরিয়ে নিয়েছে একই ব্যাটারি, কিন্তু আমি যেই সরাতে নিলাম ও এটার এই অবস্থা হলো, দেখে হাসি পাচ্ছে। তো যাই হোক, এই ব্যাটারি আমি ইউপিএসের মধ্যে ইউজ করার রিক্স নিতে চাচ্ছি না, বা যদি আমি নেই এখানে সুন্দর করে একটা সিল ওরকমই সিলিং করে দিব প্লাইবোর্ড দিয়ে, প্লাইবোর্ড বা প্লাস্টিকের টুকরো দিয়ে ভালো মতো আলকাথরা বা গ্লুগান দিয়ে সিল করে দিব। এখন এই ঢাকনাগুলো যদি সরিয়ে দিই এরকম, এই ভিতরে জল অ্যাসিড ওয়াটার থাকে, সেটা ফুরিয়ে গেলে ব্যাটারির লাইফ কমে যায়। তো দেখি ব্যাটারি ভোল্টেজ যায়, কারেন্ট কত দেখাচ্ছে। তো বন্ধুরা, ব্যাটারিটা ভোল্টেজ তো রেটিং কোথায় গেল, 12 ভোল্ট, 7H, 20 হার্টস আর 20 আওয়ার লাইফ টাইম,
মানে ফুল চার্জে 20 আওয়ার ব্যাকআপ দিবে। তো কিন্তু এখানে দেখাচ্ছে যে 13 ভোল্ট DC, মানে ব্যাটারিটা ফুল চার্জ। আমাদের ব্যাটারি নষ্ট হলে মানে ভোল্টেজটা অতটা তফাত দেয় না, কিন্তু কি হয় অ্যাম্পিয়ার এইচ ওটা কমে যায়। তো আমি এখন এই অ্যাম্পিয়ার স্কেল 10 অ্যাম্পিয়ারে নিয়ে যেয়ে দেখবো যে কি হয়। বন্ধুরা, 10 অ্যাম্পিয়ার স্কেলে আমি বলছিলাম যে নিয়ে যাব, এটা আমি কাল গতকাল রাতে এক্সপেরিমেন্ট করেছি। যে গতকাল ছিল 25শে ডিসেম্বর, আজকে 26শে ডিসেম্বর, আজকে সকালে এটা আপলোড দিব ভিডিওটা, আর পার্ট টু পেয়ে যাবে খুব শীঘ্রই। আমার ব্যাটারিটা কেনা বাকি আছে, আমি নতুন ব্যাটারি লাগাবো, আর অন্য কিছু খারাপ হয়েছে কিনা আগে চেক করে নিব। তো কি হলো, মাল্টিমিটারটা দেখাচ্ছি যে 10 অ্যাম্পিয়ার স্কেলে নিলাম এটাকে, এখানে কানেক্ট করলাম, পুরো তারটাই গলে গেল, মানে ব্যাটারি ওভার চার্জ হয়েছিল বলে পুরো তারটা গলে গেছে। হয়তো ওভার চার্জের জন্য 10 অ্যাম্পিয়ারে উপরে কারেন্ট ছিল, নাহলে এই তার গলে না। মাল্টিমিটারে এখানেও একটা স্পার্ক হয়েছে, বাট লাক ভালো মাল্টিমিটারটা খারাপ হয়নি। আমার 3-4টে মাল্টিমিটার এই ওভার চার্জেই খারাপ হয়ে গেছে, মানে ওভার কারেন্ট মেজারের জন্য। 10 অ্যাম্পিয়ারে উপরে দেখিয়ে ঠ্যাক করে আওয়াজ হয়ে পুরো তারটাই পুড়ে গেল। এই যে দেখাতে পারছি কিনা, এই যে ফোকাসে আসছে, এই যে দেখো এখানে ফুলে আছে, ফুলে ফেটে উঠেছে, পুরো তারটা ধোয়া ধোয়া। এখানে আমি ব্ল্যাক টেপ দিয়ে রেখেছি, এখান থেকে লিক করে গেছে, পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে তার পুরোর গন্ধ। তো ব্যাটারিটা ওভার চার্জ হয়ে গেছিলো বলতে ইউপিএসটা নিচ্ছে না। আমাদের পারফেক্ট ইউপিএস কম্পিউটারের যেটা অনেক মডার্নাইজ, তো ওর জন্য সেন্সিটিভিটিটা বাড়ানোর জন্য আমাদের ঠিক 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে, কিন্তু ওটা দেখাচ্ছে 13 ভোল্টের একটু উপরে ছিল, 13.5 ঠিক মনে নাই, আর কারেন্টটা 10 অ্যাম্পিয়ারের উপরে ছিল, 10 11.5 ওর জন্য নিচ্ছিল না। তো আমাদের একটা নতুন ব্যাটারি কিনে নিতে হবে। তো ফ্রেন্ডস, 12 ভোল্টের ব্যাটারির ব্যাপার যেটা বলছিলাম, 12 ভোল্টের ব্যাটারি অনেক প্রকারের হয়। এটা 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এক্সাইড কোম্পানি, এটা অবশ্যই এক্সাইড মেড ইন ইন্ডিয়া। কোথায় এক্সাইড লেখাটা গেল কোথায়? বন্ধুরা, এই মুহূর্তে এক্সাইড লেখাটা দেখাতে পারছি না, কোথায় হয়তো উঠে গেছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ মেড ইন ইন্ডিয়া, ও মেড ইন ইন্ডিয়া হওয়ার জন্য এই ব্যাটারিটা একটু দাম বেশি হতে পারে। সর্বোচ্চ দাম হবে 1200 টাকা, আর সবচেয়ে কম দাম হবে 900 টাকা। তো আমার এই ব্যাটারিটা মেড ইন ইন্ডিয়া যেহেতু, এটা আমাকে 12 বছর ব্যাকআপ দিয়েছে, 12 বছর, ইয়ার্কি করছি না। আর ইনটেক্স হচ্ছে তোমরা জানোই মেড ইন চাইনা, তো এটা ব্যাকআপটা অতটা ভালো ছিল না, ওভার চার্জ হয়ে গেছে ব্যাটারি। এটা আমাকে মাত্র আগে কালকেই বললাম 6 বছরের মতো ব্যাকআপ দিয়েছে, কোথায় 6 কোথায় 12, কিন্তু দামের কিন্তু বেশি তফাত না। এটা এটার দাম 800 থেকে 750 থেকে 850, আর এটার দাম 800 থেকে 1200। তো আমি তো প্রেফার করি ইন্ডিয়ান জিনিসই কিনে নেওয়া, কিন্তু অনেক প্রোডাক্ট ইন্ডিয়া বানায় না, তখন বাধ্য হয়ে বিদেশি জিনিসই কিনে নিই। তো এরকম 12 ভোল্টে ব্যাটারি পাওয়া যায়। তো চলো 12 ভোল্ট ব্যাটারি দিয়ে একটু ইয়ার্কি করি, ঘরের লাইটটা নিভিয়ে দিই। এখন আমি কিছুই করব না, এই 12 ভোল্টের ব্যাটারিটাকে শর্ট করব, ভীষণ একটা স্পার্ক দিবে। দেখলে দেখলে মানে ব্যাটারিটা কতটা চার্জ, এটা দিনের বেলায় আগুনটা দেখাচ্ছি, এই দেখো কতটা চার্জ হয়ে আছে, এই যে মানে মারাত্মক। তো ফ্রেন্ড, সবাই প্রথমে বললে রাখি, তোমরা কখনোই এরকম 12 ভোল্টের ব্যাটারিকে শর্ট সার্কিট করতে যাবে না, তোমরা আগুনটা দেখতেই পারছো। আমি অনেক কিছু জানি বলে আমি এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি, আমার তো আমি অনেক সেফটি মেজার্স নিয়ে বসে পারফর্ম করি এক্সপেরিমেন্টটা। যেমন ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট বেশিরভাগ আমি বেডের উপর বা টেবিলের উপর করি, কারণ আর্থিং বলে একটা গল্প আছে। আর্থ কানেকশান যদি মনে করো আমার শক লেগেছে, কিন্তু আমি যদি আর্থ কানেকশানে থাকি আমি নিশ্চয়ই মানে ভয়ানক শক খেয়ে যেতে পারি, মরেও যেতে পারি। তোর জন্য সবসময় বেডের উপর করবে, কারণ বেড হচ্ছে ইনসুলেটার ইলেকট্রিকের। তোর জন্য আমাদের শকটা লাগবে, শক তো সবারই লাগতে পারে, কিন্তু মানে ট্রিমেন্ডাস হয়ে যাবে না। আরেকবার আগুন দেখাই, আমার ভয় লাগছে। এই দেখলে, এই দেখো আমার স্ক্রুড্রাইভারটা এখান থেকে কালো কালো হয়ে গেছে, মানে ট্রিমেন্ডাস হিটিং,
ট্রিমেন্ডাস হিটিং, এর অ্যাম্পিয়ারটা এর থেকেই বোঝা যাচ্ছে 10 অ্যাম্পিয়ারে উপরে আছে। আর যে আর এই ব্যাটারিটা তো একদমই খারাপ হয়ে গেছে, এটা 4 ভোল্টে আছে। এটা আমি ঠিক করায় অনেক চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। অনেক ঘন্টার পর ঘন্টা চার্জে দেই, মনে হয় এটা ভোগে গেছে। মানে এটা রেস্ট ইন পিসি বলতে গেলে। এর এখন 4 ভোল্ট 3-4 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে। যাই হোক, তো আজকের জন্য ভিডিও এই অবধি। সেকেন্ড পার্ট আসতে চলেছে খুব শীঘ্রই, যেখানে আমি নতুন ব্যাটারি লাগানো দেখা। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে আমি যেই ভিডিওগুলো বানাই, এখানে যেই ব্যাটারি ইউজ করেছি, এগুলা সোলার প্যানেলেও চার্জ হয়ে যায়। তো আমার সাথে একটি সোলার ডিলারে কানেকশান আছে, যার নাম যার কোম্পানির নাম পালসন ট্রেডার্স। তো আমি ওর চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। তোমরা যে যদি কোনো সোলার প্যানেল পারচেস করতে হয়, তোমরা যদি শিলিগুড়ি শহর বা কোচবিহারে ওদিকে থাকো, তো ওখান থেকে নিয়ে নিতে পারো। আর যদি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই থাকো, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমার ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দিচ্ছি।